নমস্কার, আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আবার আপনাদের কাছে এসেছি ডিটারজেন্ট এবং ওয়াশিং শিল্প সম্বন্ধে কিছু বিষয় জানানোর জন্য। আমাদের এখানে এনএসআইসি প্রগতি বিগত 40 বছর ধরে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আসছে এবং এই ট্রেনিংয়ের সাথে সাথে তাদের ব্যবসা শুরু করা এবং ব্যবসার সাকসেস পর্যন্ত বা সফলতা পর্যন্ত সমস্ত বিষয়ে অংশগ্রহণ করা এবং তাদের পরামর্শ দেওয়া হয় দিয়ে থাকে। এর জন্য কোনো অতিরিক্ত চার্জ এখান থেকে প্রদান করা হয় না, সাধারণভাবে এখান থেকে নেওয়া হয় না আর কি। সাধারণভাবে প্রথম দিকে যে সরকারি উদ্যোগে যে চার্জ নেওয়া হয় সেই চার্জের সঙ্গেই চলে। তবে ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি একটা খুব বড় ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা না থাকলে এই ইন্ডাস্ট্রির সম্বন্ধে ব্যবসা করা, ইন্ডাস্ট্রি বিষয়ে ব্যবসা করা সেটা খুব কঠিন হয়ে যায়। এই জন্য বেশিরভাগ জায়গায় ডিটারজেন্ট পাউডার, ডিটারজেন্ট লিকুইড এইসব জিনিস তৈরি করে কিছুদিন পরে যারা তৈরি করে ছোটো বড় বিভিন্ন এন্টারপ্রেনাররা তারা মার্কেট থেকে হাওয়ার হারিয়ে যায়, কারণ তাদের ডিটারজেন্ট বা এই ধরনের ইন্ডাস্ট্রির উপর তাদের সম্যক ধারণা নেই। শুধুমাত্র দুটো বা একটা বা চারটে ফর্মুলা নিয়েই যদি কেউ মনে করে যে ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করে সে সফলতা জায়গায় পৌঁছবে, তাহলে সেটা বৃথাই চেষ্টা হবে এবং সে তার যে মূলধন, যেটা ক্যাপিটাল ইনভেস্ট করেছে, সেটাও তার পক্ষে খুব কষ্টদায়ক হবে। সেই জন্য এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সম্পূর্ণ ধারণাটা খুব জরুরি। যেমন আপনাদের বলি, রান্না করতে গেলে দুটো ফর্মুলা দিলে রান্না করতে গেলে সেই রান্না কোনো মতেই খাওয়ার যোগ্য হয় না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন উপাদান বাজারে পাওয়া যায়। সেইটা সম্বন্ধে না জানলে কোনো রাঁধুনি যেমন রান্না করতে পারে না, তেমন এই ইন্ডাস্ট্রির সম্বন্ধে সম্যক ধারণা না থাকলে বা বিভিন্ন কাঁচামালের সম্যক ধারণা না থাকলে এবং মার্কেট কীরকম তারপর বিভিন্ন বিষয়ে ধারণাটা খুব জরুরি। সেই ক্ষেত্রে আমরা এই ধারণাটাই একজন স্টুডেন্টকে দিয়ে থাকি এবং শুধু এইটা নয়, এই দেওয়ার পরও যখন সে কাজ শুরু করে তখন আমরা বলি তাদেরকে যোগাযোগ রাখতে। তারা বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে পরামর্শ করে, বিভিন্ন অসুবিধা সুবিধা, যেমন জীবনের লড়াইয়ের চলার পথে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয় যে কোনো মানুষকে, ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত, বয়স্ক মানুষ পর্যন্ত, তেমন এই ব্যবসার ক্ষেত্রেও বিভিন্ন রকম অসুবিধা সুবিধা থাকে। ওই সময় আমাদের সহযোগিতাটা খুব জরুরি এবং আমরা সেই সহযোগিতা সবসময় করে এসেছি, যারা যাতে তারা প্রতিষ্ঠিত হয় এবং তারা প্রতিষ্ঠিত হলেই আমাদের শিক্ষাদান সত্যিকারের সার্থকে পরিণত হবে বা সার্থকতা পাবে, এই আশা নিয়ে আমি আজকে আপনাদের জানাচ্ছি। প্রথম ডিটারজেন্টের মধ্যে আমরা এখানে করানো হয় বিভিন্ন রকমের ওয়াশিং পাউডার, তারপর ডিটারজেন্ট পাউডার, ডিটারজেন্ট পাউডারে আবার বিভিন্ন ধরনের করানো হয়, বিভিন্ন ধরনের কম দামে থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত বিভিন্ন ধরনের করানো হয়। তারপর এর সঙ্গে থাকে লিকুইড ডিটারজেন্ট, অর্থাৎ ওয়াশিং মেশিন বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার জন্য লিকুইড ডিটারজেন্ট পর্যায়ে ব্যবহার হয়, সেটা আমরা করে থাকি। এরপর প্রায় উল ওয়াশ, মানে জামাকাপড়, শীতের জামাকাপড় পরিষ্কার করার জন্য উল ওয়াশ যেটাকে বলা হয় সেটা করা হয়। তারপর করানো হয় লিকুইড ভিম টাইপ, অর্থাৎ ভিম বললে বোঝানোর জন্য বলতে হচ্ছে বাসন মাজার জন্য বিভিন্ন রকমের যে লিকুইডগুলো হয়, ক্লিনিং লিকুইড হয়, সেগুলো আমরা এই কোর্সের মধ্যে করাই। তবে আমাদের মনে রাখতে হবে এই কোর্সগুলির মধ্যে এই ডিটারজেন্ট বা লিকুইড এই ধরনের আইটেমের ক্ষেত্রে কী কী ধরনের র মেটেরিয়ালস পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস পাওয়া হয়, মার্কেটে কিছু প্রচলিত র মেটেরিয়ালস, কাঁচামাল ব্যবহার হয় সেগুলো বেশিরভাগ লোকেরা জানে, কিন্তু এর বাইরেও বেশ কিছু অন্য ধরনের উপাদান ব্যবহার করতে হয় যার ফলে মালের গুণগত মান বৃদ্ধি পায় এবং কস্টিং, যা মানে পর্তা সাপেক্ষ, মানে কস্টিং করা যায় এবং বিভিন্ন ওয়েদার অনুযায়ী সেই মাল তৈরি করা যায়। এরপর আমরা আসি পদ্ধতি। দেখুন, ডিটারজেন্ট ইন্ডাস্ট্রির একটা পদ্ধতি খুব বড় জায়গা, মানে পদ্ধতি কোন সময়ে কোন মাল দেওয়া হবে, কারণ এখানে মনে রাখতে হবে এখানে দুটো সিস্টেম কাজ করে, একটা হচ্ছে হাইড্রোফোবিক, একটা হাইড্রোফিলিক, এই সিস্টেম, এবং ডিটারজেন্টের নন আয়নিক, ক্যাটায়নিক, অ্যানায়নিক বিভিন্ন উপাদান এখানে ব্যবহার হয়। তারপরে এটাকে পর্তা সাপেক্ষ করার জন্য আরও কিছু উপাদান যেমন ব্যবহার হয়, সুতরাং এর পদ্ধতি খুব মারাত্মক, মানে কোন কার পর কী মিশাচ্ছেন তার উপর নির্ভর করে। আমাদের ক্ষেত্রে একটা বিষয় কাজ করে তা হলো ডিটারজেন্টের
কি কতটা ইনভেস্ট করলে একটা ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি একটা ভালো জায়গায় পৌঁছবে। সাধারণভাবে প্রথম দিকে শুরুতেই আমরা বলি অল্প ইনভেস্টমেন্ট করার জন্য, অল্প ইনভেস্টমেন্ট। তারপর যদি কেউ না কেউ মনে করে যে ইনভেস্টমেন্টটা একটু বাড়াবে, তখন সে একটু সুগঠিত নিয়ম অনুযায়ী ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি করলে ভালো হয়। সেক্ষেত্রে মেশিনপত্র ব্যবহার করলে অনেকাংশে সুবিধা হয়। এরপর আমরা আসছি প্রফিট। দেখুন, শুধু ডিটারজেন্ট পাউডার তৈরি করে কেউ যদি মনে করে জীবনে প্রতিষ্ঠিত হবে, তাহলে সে বৃথায় তার স্বপ্ন হবে। কারণ শুধু ডিটারজেন্ট পাউডার তৈরি করে প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম বললেই চলে। এরপর আসি প্রফিটের বিষয়ে। সাধারণভাবে কেউ যদি মনে করে ডিটারজেন্ট পাউডার তৈরি করে, শুধুমাত্র ডিটারজেন্ট পাউডার তৈরি করে বা ওয়াশিং পাউডার তৈরি করে প্রফিট করবে, লাভ হবে, সেটা খুব মানে বেদনাদায়ক হতে পারে। কারণ শুধু ডিটারজেন্ট পাউডার তৈরি করে আজকের দিনে মার্কেটে প্রতিষ্ঠিত হওয়া খুব মুশকিল। তার সঙ্গে সঙ্গে যে আইটেমগুলো আমরা বললাম বা করাচ্ছি, সেই আইটেমগুলো যদি কেউ করে তাহলে সঙ্গে নিয়ে, তাহলে অনায়াসে সে ডিটারজেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে। এবং সম্ভাবনা খুব 100% বলাটা খুব অন্যায় হবে, অনেকাংশেই বেশি। তবে একটা যেটা সবচেয়ে মানে প্রয়োজন, যেটা আমরা সবসময় বলি, ধৈর্যই হচ্ছে সম্পদ। ব্যবসায় ধৈর্যটাকে অবশ্যই বজায় রাখতে হবে। ধৈর্য বজায় রেখে কেউ যদি এগিয়ে যেতে চায়, তাহলে অনায়াসে সে সফলতার সিঁড়ি পার হতে পারবে। এরপর আমরা আসি ফিউচার। দেখুন, ডিটারজেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ফিউচার, ভবিষ্যৎ অনেকাংশে ভালো। কারণ ডিটারজেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের এখান থেকে যারা শিখেছিল বা ট্রেনিং নিয়েছিল বিগত 40 বছর ধরে, তারা আজকে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী তৈরি হয়েছে এবং তাদের ব্র্যান্ডগুলো মার্কেটে বিভিন্ন জায়গায় খুব প্রচলিত। বেশিরভাগ ক্ষেত্রে তাদের টিভিতে তাদের প্রচার হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের প্রচার হয়, তাদের মার্কেটও খুব ভালো। সবার আগে মনে রাখতে হবে, আমাদের মার্কেট একটা নেটওয়ার্ক আমাদের তৈরি করতে হবে। নেটওয়ার্কটা কিন্তু খুব বেশি অ্যাড দিয়ে বা বিজ্ঞাপন দিয়ে নেটওয়ার্ক তৈরি করব, এটা খুব ভুল ধারণা হবে। নেটওয়ার্ক তৈরি করতে গেলে যিনি ব্যবসা করবেন তাকে মার্কেটে যেতে হবে, তাকে মার্কেটে পরিচয় করতে হবে, তাকে যেন সবাই চেনে। প্রথম দিকে খুব মানে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হতে পারে, সেটা খুব বেশি দিন হয় না, সেটা হতে বলতে পারেন পরীক্ষা বলা যেতে পারে। যেমন আমরা যদি বলি, স্বয়ং মা সীতাকেও পরীক্ষা দিতে হয়েছিল। প্রত্যেকটি মানুষকে যেমন পরীক্ষা দিতে হয়, সেরকম আমাদেরও পরীক্ষা দিতে হবে। মনে রাখতে হবে, সূর্যের মতো যদি আলো দিতে হয়, সূর্যের মতো আগে পড়তে হবে। এই পড়ার বিষয়টাকে যদি মেনে নেয়, তাহলে অনায়াসে ডিটারজেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং তার ভবিষ্যতও খুব ভালো। এরপর আমরা আসি, আমাদের সংস্থা ডিটারজেন্ট ইন্ডাস্ট্রির উপর ট্রেনিং দেয় এবং তাতে কোনো না কেউ মনে যদি মনে করে কাজ করে এগোবে, তাহলে সে এগোতেই পারে। তারপরে যেটা হচ্ছে, আমাদের এই সংস্থার যে সার্টিফিকেট আমরা প্রদান করি, সেটা কেন্দ্র সরকারের আন্ডারে সার্টিফিকেট। এই সার্টিফিকেট পাওয়ার পর সে অনায়াসে যদি পুঁজির দরকার হয় বা মূলধনের দরকার হয়, অনায়াসে বিভিন্ন ব্যাংক থেকে বা বিভিন্ন অর্থনৈতিক সংস্থা থেকে সে লোন নিতে পারে, সে ব্যাপারে আমরা সহযোগিতা করি। তারপর একটা গভর্নমেন্টের পারমিশন দরকার হয়, সেই পারমিশনটা হলো আপনাদের এই সার্টিফিকেট। এই সার্টিফিকেট দেওয়ার পর এবং কিছু কিছু আইনসঙ্গত বিষয়, আইনগত বিষয়গুলো মেনে নিয়ে অনায়াসে কেউ যদি ব্যবসা শুরু করে, প্রতিষ্ঠা হবে। আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা ভালো থাকবেন। নমস্কার।